রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সঙ্গী সাথে বলতে পারো মাছের মায়ের খেলো না সান নারা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি এই কথা বলতে বলতেই বলছেন সঙ্গী সাথে শোনো আল ফাজাল খাম মুকার লজ্জা স্থান মুকার জেমা মুকার লজ্জা স্থান এই দুটায় মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় আল্লাহ রাসূল বললেন শোনো বাঁচার তিনটি পথ তিনটে পথ অবলম্বন করো জান্নাত হবেই হবে এক আলজেব লেসানাক মুখখান বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করো না এই ছেলে তোমার স্বভাবের কথাটা বলি তুমি তো দিন রাত খেলে হ্যাঁ হ্যাঁ করে বেড়াও একবার এখানে একবার এখানে এই দোকানে একবার ওই দোকানে একবার ভাবির কাছে একবার চাচির কাছে একবার চাচাতো ভাইয়ের কাছে দিন রাত তুমি হ্যাঁ হ্যাঁ করে বেড়াও তোমার এটা স্বভাব নয় সবাই তো সবাই তোমার কথা বলে তোমার কথা সবাই বলে স্বভাব পরিবর্তন করো আমি তোমার জন্য এসেছি আল্লাহর কাছে ভিক্ষা চাও আল্লাহ তুমি আমার স্বভাবটা পরিবর্তন করে দাও আল্লাহ আমি এই খারাপ স্বভাব নিয়ে চলতে চাই না বাঁচার তিনটা পথ জান্নাত হবে হবে এক মুখ বন্ধ করো ভালো ছলা বলো না দুই অলয়াসা বাইত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না আপনাকে আমি দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস কিনতে বলেছি আসসালামু আলাইকুম জি দোকানদার ভাই লবণ আছে জি এক কেজি লবণ দেন ভাইজান সরিষার তেল আছে জি 250 সরিষার তেল দেন আর একটা কিছু তিনটে নেওয়া হয়েছে এখান থেকে এক মিনিট দেরি করতে পারবেন না কেটে পড়তে হবে কেন দুইটা সমস্যা আছে একটা সমস্যা ওখানে আরো কয়েকজন বসে আছে আর একটা সমস্যা টিভি চলছে টিভিতে হয় মিথ্যা খবর পড়া হচ্ছে খবর মানে শতকরা 95টাই মিথ্যে তারও কমবেশি সিরাজগঞ্জ জেলে 20 বছর থেকে কত লোক জেলে আছে নিজেই জানা না আমি কেন জেলে কেন ও তো সাতলাটির মানুষ ও তো সেদিন রংপুরে ছিল ও কি করে এক নম্বর আসামি হলো আর সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি এভাবে সাক্ষী বলছে অথচ ও রংপুরে ছিল জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজালছে সেই জানে তাছাড়া কেউ জানে না ওখানে টিভি চলছে মিথ্যা খবর চলছে প্রায়ই আবার এদিকে বদনাম চলছে এখানে আপনি বসতে পাবেন না অনুরোধ রক্ষা করুন ভালো হবে অনুরোধ রক্ষা করুন ভালো হবে অনুরোধ রক্ষা করুন ভালো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করব না জান্নাত হবে তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো জান্নাত হবে পাপের জন্য কাঁদে যে সে জাহান্নামে যাবে না গাভীর বান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদেন জান্নাত হবেই সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীতে গজব নেজে আসবে তিনটা কারণে পৃথিবীতে গজব নেমে আসবে তিনটা কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তিনটা কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে তিনটা কারণে সমাজে গজব নেমে আসবে তিনটা কারণে এক এজা সারেবল খমুরা মানুষ যখন নেশা দ্বারা দ্রব্য পান করবে তখন যখন মদ খাবে তখন দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব বাড়িতে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বিবাহের বাড়িতেই না মেয়ে নাচে প্রায় সব বিবাহের বাড়িতে বাজনা বাজে যে কোনো অনুষ্ঠানে মেয়ে নাচে যে কোনো অনুষ্ঠানে বাজনা বাজে
মেয়ে যখন নাচবে বাজনা যখন বাজবে তখন মানুষের উপরে গজব নাজিল হবে। এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, দুই মেয়ে যখন নাচবে, তিন বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব অনুষ্ঠানে বাজনা বাজে। বাজনাই হচ্ছে যুবকদের মূল কাজ, সব গাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই। জানি না আপনারা গাড়িতে উঠলে বাজনা ঠেকানোর চেষ্টা করেন কি না, আমি সম্ভবপর চেষ্টা করি বাজনা ঠেকানোর জন্য। আল্লাহর নবী দুই কানে বাজনা শুনে রাস্তা থেকে একটু দূরে সরে গেলেন, কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল ইবনে উমার হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল ইবনে উমার বললেন, জি না আল্লাহর নবী, এখন আমি কিছু শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন ওজনাইহে, তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন। বাজনার শব্দ শুনলে আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে বাজনা ঠেকানোর চেষ্টা করতেন। চিরদিনের জন্য বাজনা হারাম, কোন কেতাবে লিখা আছে বাজনা হারাম গান? এটা নোংরা কথা, এটা ন্যাক্কারজনক, ধর্মকে বিকৃত করার কথা। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজির বিকল্প পৃথিবীতে পথ নেই। হালাল রুজি যদি না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। হাদিসের শেষ কথা, শেষ কথা বলতে গিয়ে আমি আপনাকে লক্ষ্য করে জরুরিভাবে বলছি, আমার দিকে লক্ষ্য করেন। লোকটা বিদেশে আছে, হাত তুলে আছে, বিপদে পড়েছে, মোসাফিরের দোয়া কবুল হয়, লোকটা মোসাফির। দুই, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, লোকটা হাত তুলে আছে। তিন, লোকটা বিপদগ্রস্ত, কেউ তার প্রতি জুলুম করেছে। আল্লাহর নবী বলছেন, হিন্দু যদি মাজলুম হয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন, তবে ও জান্নাত পাবে না, দুনিয়াতে সে সুবিধা পাবে। ও মাজলুম একটা হিন্দু মানুষ, একটা মুসলমান মানুষ তার জমি জোর করে দখল করে নিয়েছে, ও এখন আল্লাহকে যেটা বলবে সেটাই হবে। এই লোকটা হাত তুলে আছে, হাত তুলে দোয়া কবুল হয়। এই লোকটা মুসাফির, মুসাফির থাকলে দোয়া কবুল হয়। এই লোকটা বিপদগ্রস্ত, বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে লোকটার দোয়া কবুল হলো না, মাতামহ হারামন, তার খাদ্য আছে হারাম, মারসাবহ হারামন, তার পানি আছে হারাম, মালবাসহ হারামন, তার পোশাক আছে হারাম, গজিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজবাল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। এ দেশে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি বৈধ হতে পারে, টাকা জমা দিয়ে ব্যবসা করা বৈধ হতে পারে। এ দেশে কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করে টাকা বৈধ হতে পারে। অযথা বেশি কথা বলে মুখ নষ্ট করা, পরকাল হারার বুদ্ধি করিয়েন না। পয়সা বেশি উপার্জন করেন ব্যবসা করে, ব্যবসার টাকা ব্যাংকে রাখেন নিরুপায় হয়ে। ব্যাংকে চাকরি করতে গিয়ে আনন্দের সাথে বেতন নেবেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন, জান্নাতে চলে যাবেন। লোন থাকে যার, জানাজা হয় না তার। লোন থাকে যার, জানাজা হয় না তার। কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করে সফল হওয়ার চেষ্টা করিয়েন না। আলোচনার শেষে এসে জরুরি কথা, আমার জীবনে বড় সাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতটা অঞ্চলের মানুষ ব্যবসায়ী, ধনী মানুষ শিল্পপতি, আমি জানি না জামিয়া সালাফিয়া তাদের 10 টাকা খরচ হয় কি না। এতটা অঞ্চলের লোক জামিয়া সালাফিয়ায় সহযোগিতা করলেও গড়বে সালাফিয়া, না করলেও গড়বে।
জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় এখন 50 বিঘা জমির উপর অবস্থান করে। 200 শতক জমি মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে। যে মসজিদের একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ জমি রেডি, নকশা রেডি, অস্থায়ী মসজিদ পাশে প্রায় রেডি, এখন কাজ শুরু হবে। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% উপরে 3,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, যা আপনারা দেখে এসেছেন। আমি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা দিনাজপুর বিরোই, এসব প্রতিষ্ঠানে দানের জন্য বলিনি, আমি বলছি খালি একটু মুখখান ব্যবহার করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। ওপরে কবুল হয়ে গেলে আর নিচে চিন্তা করার কিছু নেই। এখন প্রতি মাসে বেতন লাগছে প্রায় 24 লক্ষ, এক মাসে 24, এর জন্য লাগবে দোয়া। এরপরেও আপনাদের 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি কোনো সময় চাইনি। কেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে জান পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে আমি 10 টাকা সহযোগিতা করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, এইটা আমার ধারণা কাজ করে। আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে, না দিলেও গড়বে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30 সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। বিশাল প্রতিষ্ঠান প্রায় 25 বিঘা জমির ওপরে। আমি দুয়ার দাবি রেখেছি, অন্য কিছু নয়। এরপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতির মাধ্যমে পত্রিকা বের হয়। আমি জীবন বাজি রেখে এই পত্রিকা বের করার জন্য চেষ্টা করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনি 25-30 টাকাকে কখনো বড় মনে করবেন না। আমি দাবি রাখি পৃথিবীর প্রত্যেকটা বাঙালি মাসিক আল ইতেসাম পত্রিকা পড়বে, ভাষা শিখার জন্য পড়বে, ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়ার জন্য পড়বে, সঠিক ফতোয়ার জন্য পড়বে, সঠিক দিন ধর্ম জানার জন্য। মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, সাথে সাথে জামিয়া সালাফের পক্ষ থেকে সকাল সন্ধ্যে দোয়া পড়ার ক্যালেন্ডার আছে, সারা দিনের দোয়া পড়ার ক্যালেন্ডার আছে, 5 ওয়াক্ত সালাতের আছে, দিনের আছে, সব বইগুলি যা আছে নিয়ে যাবেন। আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, বাংলা ভাষায় ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা। তবে আমাদের যেগুলো বই সেগুলো পড়ার চেষ্টা করবেন, যেমন নতুন বই বের হয়েছে পোশাক, আমি মুখেও কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কলমেও কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি, বইয়ে কোনো কেসা কাহিনী নেই, বইয়ে কোনো জালজয়ী হাদিস নেই, সম্ভবপর তদন্ত করে লেখা আছে। সকল দিনই ভাই বোনের জন্য আন্তরিক দোয়া করে বলছি, আল্লাহ আমরা যে কয়েকটা বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথাগুলি বললাম, এইগুলি উপস্থিত দিনী ভাই বোনকে মেনে চলার তৌফিক দান করো। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার শুকরিয়া আদায় করি। এলাকার শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি যারা এখানে বসে থেকে সভাকে সুসজ্জিত করে গুরুত্বপূর্ণ কথাগুলি শোনার চেষ্টা করেছেন, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছেন যুবকদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। সমস্ত দিনী ভাই বোনের শুকরিয়া আদায় করে সবার জন্য কল্যাণ কামনা করে যে বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলি মেনে চলার অনুরোধ রেখে
বইগুলি কোথায় রয়েছে? স্টেজে কি বইগুলি? এই বাম দিকে রয়েছে। সবাই ধীরস্থির নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বইগুলি দিনী ভাই বোনকে নেওয়ার অনুরোধ রেখে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। কয়েকটা জিজ্ঞাসা, আপনি বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করুন, আমার হাতের বাম দিকে আছে। মৃত ব্যক্তির সংবাদ কি মাইকে প্রচার করা যাবে? যাবে না। সন্তান পাপ করলে কি মৃত পিতা মাতা শাস্তি পাবে? জি। যদি বাপের সংশোধন করার পরিবেশ পরিস্থিতি ছিল, করেনি, তাহলে আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে এক জালসায় এক বক্তা জামেয়াত তিরমিজির 323 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। জি না, উনি ভুল বলেছেন। আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি, দেখেছেন জিব্রাইলকে। এখানে একটা তাফসীর পাওয়া যাবে, তাওজিহুল কোরআন তৃতীয় পাঠ, যেটা সেখানে বিস্তারিত লেখা আছে। আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। ওযু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কি? যাবে। সাতজন মিলে প্রতি সপ্তাহে টাকা উঠিয়ে বছর শেষে যা টাকা হয় টাকা দিয়ে কুরবানি করা যাবে কি? যাবে না। সাত ভাগে কুরবানি নেই, সাতজনে আছে। যে আত্মহত্যা করেছে তার রুহের মাগফিরাতের জন্য দান করা ও দোয়া করা যাবে কি? যাবে। এত জিজ্ঞাসা করবেন না, এত জিজ্ঞাসা লাগবে না। যমজ সন্তান দুইটাই ছেলে হলো বা দুইটাই মেয়ে হলো, আকিকা কয়টা করে করতে হবে? দুইটা ছেলে চারটা করতে হবে, দুইটা মেয়ে দুইটা করতে হবে। বর্তমানে এই ছেলে, অত বলছো কেন? ও বই পুস্তক নিতেই তো আমি বললাম, তুমি অত চিল্লালে কথা হবে? তুমি চুপ থাকো। বর্তমানে উচ্চ ব্যবসায়ীরা শ্রমিকদের মজুরি ন্যায্যভাবে দিচ্ছে না। শ্রমিকদের মজুরি ন্যায্যভাবে না দিলে ফলাফল জাহান্নাম হবে। কালিমা শাহাদাত পড়ে আত্মহত্যা করা ব্যক্তি কি হবে? শাহাদাত পড়ে আত্মহত্যা করলেও জাহান্নাম। স্ত্রী যদি মহরানার দাবি না রাখে তাতে সমস্যা আছে কি? দাবি না রাখার কি আছে? আপনি দিয়ে দেন টাকা আগে, তারপরে দাবি পরে। ঘরের ভিতরে ছবি থাকলে সেই ঘরে সলাৎ হবে কি? হবে না। ঢাকা থাকলে হবে। কোন কালারের পোশাক পরা সবচেয়ে ভালো? সাদা। পুরুষদের নাভির নিচে এবং নারীদের টাকনোর উপরে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে সলাৎ হবে কি? হবে না। মাসিক ঋতু চলাকালীন সময় আল কোরআন না ছুঁয়ে পড়া যাবে কি? যাবে। ছুঁয়ে না ছুঁয়ে সবটাই যাবে। সলাতের উপরে একটা বই আছে, আদ্রায়ক সাহেবের লেখা, দেখেন। সব সময় কোরআন পড়া যাবে বলা আছে। মাস করে সলাত আদায় করা যাবে না, মুখ খুলতে হবে জরুরি হবে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়ায়েন না জানি, মাস্ক দিয়ে বয়স বেশি করিয়েন না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি
করোনা লেখা থাকে তাহলে আজ পাথরের ভেতর ঢুকলেও হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি না লেখা হয়ে থাকে আর আজকে যার করোনা হয়েছে তার গায়ের উপরে যদি থাকেন তবু করোনা আপনাকে ধরবে না। এই কথা আমি 2020 সালের প্রথমে বলেছি। আমাদের সালাতের আলোচনাগুলি বিস্তারিত দেখুন। সুপ্রিয় সকল দিনই ভাই বোনকে, যারা দিনই বোন আছেন তাদেরকেও বইগুলি ধারাবাহিকভাবে ধীরস্থিরভাবে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমাদের কথা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক।